রেণু রেণু। হ্যালো, তন্ময় ভার্সে সকলকে স্বাগত। আজকে 31/10/2023, আমরা এইমাত্র পুরীতে নামলাম বন্দে ভারত থেকে। তোমরা আগের এপিসোডে দেখেছো আমরা বন্দে ভারতে কীভাবে আসলাম হাওড়া টু পুরী। হাওড়া টু পুরীর সেই ভিডিওটি এখনও যারা দেখনি, নিচে ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, একবার ঘুরে আসতে পারো। এখন আমরা আমাদের হোটেল যে বুক করা আছে সেখানে আমরা যাচ্ছি। স্বর্গদ্বার পার করে যে ক্যামিলিয়া গলি, সেখানেই আমাদের হোটেলটি নেওয়া আছে, সবই দেখাবো তোমাদের। তো স্টেশন থেকে আমরা একটি বড় ম্যাজিক গাড়ি ভাড়া করলাম, রেন্ট করলো টোটাল গাড়ি 350 টাকা। চলো সবটাই দেখাচ্ছি তোমাদেরকে, আমাদের সঙ্গে থাকো। দীর্ঘ 9 বছর পরে আবার সমুদ্রের সাথে সামনাসামনি সাক্ষাৎ, এ যেন এক আলাদাই আবেগ। মেরিন ড্রাইভ ধরে পুরী হোটেলকে হাতে ডান দিকে রেখে আমরা এগিয়ে চললাম। এই হলো জমজমাট স্বর্গদ্বার মোড়। আর এটি হলো স্বর্গদ্বার মহাশ্মশান। এই রোড ধরে কিছুটা গেলেই এই ক্যামেলিয়া হোটেল, যার পাশ দিয়েই আমাদের হোটেল প্রভাত রিসর্ট। এই মাত্র আমরা এসে পৌঁছালাম, এই যে আমাদের পুরো গ্রুপটা দেখতেই পাচ্ছ, প্রভাত রিসর্টে। তো ফ্রেশ হয়ে নি, খাওয়া দাওয়া সারি, হোটেলে এসে পৌঁছালাম। এখন রিসেপশনে চেক ইনটা করে নিই। ভীষণ খিদে পেয়ে গেছে সবারই। তোমাদের এই হোটেলের রুম ট্যুরটি একটু পরে দিচ্ছি। আমরা রুমে জাস্ট ব্যাগপত্র রেখেই চলে এলাম হোটেলের আন্ডারগ্রাউন্ড ডাইনিং হলে। দুপুরের লাঞ্চ রেডি, আজকে আমরা ভেজ থালি অর্ডার দিয়েছি, ভেজ থালিটা আজকে রেখে দিচ্ছি। ভাত, বেগুন ভাজা, ডাল, এটা আলু, আলু পোস্ত, এটা একটা পাঁচমিশালি সবজি, আর লেবু। ভাতের যে কোয়ালিটিটা সেটা ওনারা কিন্তু ভালোই রেখেছেন, ভাতের মানে যেটা আর কি মোটা বা অনেকের একটু অসুবিধা হয় চিকন, ভাতের কোয়ালিটিটা কিন্তু ঠিকঠাকই রেখেছেন। আমরা এখানে আছি বলে শুধু বলছি না, এখানকার খাবার কিন্তু বেশ 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 ভালো। অনেকদিন খালা একদম পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ, মানে অনেকদিন পর বেশ তৃপ্তি করে খেলাম। মানে লাস্টে কিন্তু আমাদের চাটনি এবং পাঁপড়টাও ছিল। সবাই মিলে বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমরা এখানে তিনটে রুম নিয়েছি পরপর, 303, 304 এবং 305। তো সবগুলো রুমই প্রায় একই। চলো আমাদের রুমটা তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে আমাদের রুম। তো ঢুকে ঢুকে প্রথমে চোখে পড়বে বিশাল একটি কিং সাইজ বেড, যেখানে তিনজন কেন মানে চারজন আসলেও আরামে তোমরা থাকতে পারবে। ফ্যান আছে, এসি আছে, আমরা এসি রুমটা নিয়ে নিই। তো তোমরা যদি এসি বুক করো তাহলে এসিও অ্যাভেলেবেল হয়ে যাবে এই রুমে। এই ব্যালকনি থেকে বাইরে আসলে এই যে সামনে দেখো নীল সমুদ্র। রুমগুলি এমনভাবে সাজানো যে প্রতিটি রুম থেকেই ভিউ কিন্তু একদম একই রকম পাওয়া যায়। এই যে সামনে একদম নীল সমুদ্র, ব্যালকনি থেকে বসে সমুদ্র দেখো। আর
আচ্ছা, এই ব্যালকনি থেকে বেরিয়ে কিন্তু এখানে একটি সুন্দর কাবার্ট আছে, তোমাদের লাকেজ পত্র ওখানে রাখতে পারো। নিচে ডাস্টবিন দেওয়া আছে। এই রুমের হচ্ছে টয়লেটটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এখানে মিরর, হাই, এই হচ্ছে টয়লেট। টয়লেটটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কমোড, এখানে একটি বেসিন, আয়না, বালতি, মগ, আর গিজারের ব্যবস্থাও আছে, শাওয়ার, এলইডি টিভি। আর সমুদ্র থেকে স্নানের পরে হোটেলের বাইরেই কিন্তু হাত পা ধোয়ার ব্যবস্থা ও একটি পরিষ্কার ওয়াশরুম আছে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ ভিডিওর শেষে এই হোটেলের যাবতীয় খরচ ও অন্যান্য সমস্ত ইনফো কিন্তু দেওয়া আছে। পুরীর একটা বিশেষ জায়গা সমুদ্র। জাস্ট আমাদের পিছনে দেখো, এই যে বিশাল সমুদ্র। দীর্ঘ 9 বছরের প্রতীক্ষার অবসান। 9 বছর আগে ভাইজাকে সমুদ্র দেখা হয়েছিল, আর এতদিন পরে আবার এই সমুদ্র, বাবা, মা এবং বেটুন তিনজনই প্রথম সমুদ্র দর্শন। এর আগে তো আমি আর রুম্পা ভাইজাকে গেছিলাম, তার আগে আমার পুরীতে একবার আসা হয়েছিল, তখন অনেক ছোট ছিলাম। উল্টো দিকে সুন্দর সানসেট হচ্ছে, এই মনোরম দৃশ্য। প্রথম যে সমুদ্র দেখলা কেমন লাগলো বলো? ভালো লাগলো, মনে হচ্ছে নদী দেখছি, তারপরে দেখতেছি পুকুর, তারপরে এই দেখতে দেখতে যা অবস্থা, সত্যি পুরীতে আসলে জীবন সার্থক হবে না। সব পরিবারে আসো, আনন্দ ফুর্তি করো, দেখে যাও। আমার জীবনের প্রথম পুরী, এই পুরীতে এসে আমি যে কী আনন্দ পাচ্ছি, আর আমাদের এই আনন্দ উপভোগ করার জন্য আমার মেয়ে, জামাই, নাতনি, এই প্রথম জীবনের নদীর সঙ্গে আসলাম। কোনোদিন আমি ভাবতে পারিনি যে এই পুরীতে আমি আসবো, যা আমার জীবন সার্থক। বাঙালির বাঙালির সেকেন্ড হোম এই হচ্ছে পুরী। বাঙালি হিসাবে সুযোগ পেলেই চলে আসে এই দার্জিলিং, না হলে পুরী। সমুদ্রের ধারে বসে চায়ের চুমুক, ওরে বাবা রে, এই পড়ে যাব, আস্তে আস্তে, উটের পিঠে উঠেছি।
যে এই হলো স্বর্গদ্বার বিচ মার্কেট। দেখো অনেক রকম কষা সাজিয়ে সবাই বসে আছে, কি চাই তোমার, সব পাবে এখানে। প্রথম দিনটি আমরা এই বিচ মার্কেট ঘোরাফেরার জন্যই রেখেছিলাম। জয় জগন্নাথ, স্মৃতি হিসাবে আমরা নিলাম। একটু ঘোরাফেরা করে, একটু এটা ওটা খাওয়া দাওয়া করে সেদিন আমরা হোটেলে ফিরে এসেছিলাম। পুরীর এই স্ট্রিট ফুড নিয়ে আমাদের সেপারেট একটি ভিডিও থাকবে। পুরীর এই স্ট্রিট ফুডে তোমরা কী না পাবে, মোমো, চাট, ফুচকা, বিরিয়ানি, হরেক রকম সি ফিশ ফ্রাই ইত্যাদি অনেক অনেক কিছু। এবার তোমরা আমাদের হোটেল প্রভাত রিসর্টের খরচ সম্পর্কে একটু জেনে নাও। আমাদের হোটেলের নাম হচ্ছে প্রভাত রিসর্ট। আমাদের সমুদ্র থেকে এক দেড় মিনিট হেঁটে রাস্তায়। আমাদের এখানে 18টা রুম আছে, 15টা হচ্ছে এসি রুম, 3টে নন এসি রুম। এখন তো সিজন টাইম, পুজোর পরে অফ সিজনে এলে কত থেকে রুম স্টার্টিং হয়? অফ সিজনে আমাদের মানে নন এসি মিনিমাম 1000 থেকে স্টার্ট হয়। আচ্ছা। আর এসি রুম 1500-1600। আচ্ছা। আর নিচে আমাদের গ্রাউন্ড ফ্লোরে যে রুমগুলো আছে অফ সিজনে আপনি 900-800 গ্রাউন্ড ফ্লোরে অফ সিজনে পাওয়া যায়। পিক সিজনে আসলে একটু বেড়ে, সিজনে আসলে বেড়ে। আর এই আপনাদের কি সবই মানে টু বেডরুম না ফোর বেডরুম? না না, ফোর বেডরুম নেই, আমাদের কিং সাইজ বেড আছে, 7-6 বেড, সবই একই রকম। হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে তো বেডগুলো দেখিয়েছি, মানে একজন একটা বেডে মানে তিনজন তো আরামে শোয়া যাবে, ইচ্ছা হলে চারজনও শোয়া যায় না, তো এক্সট্রা চারজন থাকলে তো রুমের কোনো রেন্ট বাড়ে না বা এরকম? না না না, সে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে? আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, আমাদের সমস্ত রকম খাওয়ার ব্যবস্থা আছে, মানে টি থেকে আরম্ভ করে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্তটাই পাওয়া যায়। এবং বাইরের থেকে ভালো খাবার, রেটও কম। না না না, একদম একদম, আমরা তো খাওয়ার রিভিউ দিয়েছি তোমাদেরকে, খুবই সুন্দর ঘরোয়া খাবার, মানে এক কথায় বাইরের থেকে সত্যি রেটটাও কম, খুবই সুন্দর, মানে খাওয়ার কোয়ালিটিও খুবই সুন্দর, মানে বিশেষ করে যে চালটা এনারা দিচ্ছেন চালের কোয়ালিটিও খুব ভালো। এমনি ধরুন অনেকে তো একসাথে গ্রুপে অনেকে আসেন, অনেকে রান্না করেও খেতে চান, যে এখানে এখানে কিছু না, আমাদের গ্রুপ বলতে মিনিমাম 15টা যদি রুম কেউ বুক করে তাদের আমাদের কিচেন ফেসিলিটিস আছে, পেয়েবেল। আচ্ছা, ডাইনিং কিচেন পেয়েবেল আছে আমাদের, মিনিমাম 15টা রুম বুক করতে হয়। ঠিক আছে ঠিক আছে। এটি হচ্ছে ওনাদের এই পুরীর প্রভাত রিসর্ট, এখানকার ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস সবই দেওয়া আছে। আর এটা ওনাদের দার্জিলিং আর গ্যাংটকেরও ওনাদের একটা হোটেল আছে, সেখানকার কন্ট্যাক্ট নম্বরও দেওয়া আছে। আমাদের ওপরে আরও 3-2 ফ্লোর হচ্ছে, ওখানে লিফটের ব্যবস্থা আছে, এবং সামনে যে রুমগুলো হবে পুরো ফ্রন্ট মানে গ্লাস হবে। আচ্ছা আচ্ছা, আপনারা বেড থেকে আপনারা সমুদ্র দেখতে পাবেন। ও আচ্ছা আচ্ছা, সেটা মানে কতদিনের মধ্যে তৈরি হবে তাও? আশা করছি মাস 6-এর ভিতরে। আচ্ছা আচ্ছা, আর এখান থেকে কিন্তু মানে রোড সাইড না কিন্তু সি ভিউ কিন্তু চরম দুর্দান্ত পাওয়া যায়, সেটা তোমাদেরকে আমরা বলেছি। তাই তো সামনে কিছুদিন পরে তো বলছেই, আরও উপরে যখন দোতলা হয়ে যাচ্ছে, এখন আপাতত লিফট নেই এখানে, পরবর্তীতে লিফট হয়ে যাবে আরও সুবিধা হবে এটাই। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। আপনারা আসবেন, কোনো অসুবিধা হবে না, আমাদের ঘরোয়া পরিবেশে অবশ্যই আপনাদের সেবা করব। আচ্ছা, আর বর্তমানে চেক আউট চেকিং টাইম? হ্যাঁ, এখানে আমাদের চেকিং টাইম হচ্ছে আপনার সকাল 8টা, আর চেক আউট হচ্ছে 7টা। আচ্ছা আচ্ছা। আমাদের পুজোর জাস্ট পরে এই পিক সিজনে রুম রেট পড়েছিল 1500 পার নাইট পার রুম। আমাদের পরের এপিসোডগুলি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কারণ পুরীর সাইট সিন কীভাবে ঘুরব, সরকারি বেসরকারি সুবিধা অসুবিধা, জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার নিয়ম, জগন্নাথ দেবের মহাপ্রসাদ, পুরীর লোকাল সাইট সিন, পুরীর বিখ্যাত সব খাওয়া দাওয়া, স্ট্রিট ফুড,
ইত্যাদি অনেক ইনফো দিয়ে সাজানো থাকবে এই গোটা পুরী সিরিজ। তাই আর দেরি করো না, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, দেখা হচ্ছে ঠিক এর পরের এপিসোডে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে জয় জগন্নাথ, ঠিক জগন্নাথ।